আচ্ছা আসো, এই গরমে কেউ জামা ষষ্ঠী খেতে যায়? সকালবেলা 500 টাকার মাছ কিনলাম। ওই বাবা, বাবা সব ভেঙে গেল। জুতা হাতালি বা। জুতা হাতালি লাগে আমি কিনেছি নাকি? এত কাতে দেখতে পাচ্ছ জুতা হাতালি বা তা না? সারা যেমন চাষা চাষা থেকে গেল। শাট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার স্ত্রী, চুপচাপ হাঁটবা, চুপচাপ শুনবা। চলো বাবা। এবার মাছটা খুঁজবা কি রে? আরে মাছটা কোথায় গেল গো? আরে মাছ তো ঠিক ভাবে ধরতে পারে না। আরে ছি ছি, জামা ষষ্ঠী খেতে এসছে না মাছ ধরতে এসছে তাই বলো তো? শ্বশুর বাড়ি যাচ্ছি আর এই অবস্থা, আমাকে মাছ খুঁজতে হয়েছে। ঘোরাটি আমি আর মাছ টাছ খুঁজবো না। সামনে পাট আছে, পাট ছিঁড়ে নিয়ে যাবো। হাতটা তো দাও, ধরো। চালানি জানে তো সব তোমার দোষ, তোমার লাগে সব আজকে এরকম হচ্ছে। আরে বাড়ি যা তুরা। আরে ছিছে, আমার পেছন লাগছে কেন? আরে বলো তো, ঘোরাটি সব তোমার দোষ। আরে এই এই দেখো, তোমাদের গ্রামের লোক কত হারামি। ঠিক করেছো, তোমাকে একটা জামাই মানুষকে কেউ এভাবে অপমান করে? তুমি থাকো, আমি চললাম। আরে 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 আমাকে লি তো যাও। আসো দাদারি, তুমি খালি জমাতে কাকালি যাও। আমি যদি জীবনে জামা ষষ্ঠী খাইতে আসি তো আমার নাম মাইনুল না। ধুতিটা তো ঠিক করো। আমি ধুতি ঠিক করবো, আমি ন্যাংটো যাবো এবার। আরে গ্রামে জামাই বাবু আসছে রে, খাবো খাবো জামাই বাবু। কি ব্যাপার জামাই বাবু, আপনি তো জয় বাংলা দেখা যাচ্ছে আর জামাই ষষ্ঠী খাতেছেন তাও একদিন পর। আরে জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, হাতে করে কিছু নিয়ে যাচ্ছে না রে? আরে খালি হাতে যাচ্ছ মাছ টাছ কই জামাই বাবু? আরে হাতে করে দুটো পাটের পাড়া তো নিয়ে আসতে পারতো, তাও তো নিয়ে আসেনি। আরে তোদের বাড়ি কোথায় রে? হ্যাঁ দাদা, শুনো, অরিজিনাল না টিনের? আরে ও যা কিপটে অরিজিনাল দেখে মনে হয় রে। আরে বগলে ভরা দেখ কি চটি, চটিতে হিরা লাগাইছে। দেখো তোমার বাবার বাড়ি যাচ্ছে বলে আমার কত অপমান শুনতে হচ্ছে আজকে। ছি 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 রে, দাদার বউ মডেল আর দাদা আমার বাঙালি। আরে কে গো, জামাই নাকি? আরে জামাই, মানে এই অবস্থা কি করে হলো? আবার কি লজ্জা জিজ্ঞাসা করছেন? আপনাদের পাড়ায় যেসব সুন্দর সুন্দর ছেলে মেয়ে আছে না, তারাই ভালোবেসে এই উপহারটা দিল। তুমি আদিম যুগের মানুষ, আদিমই থেকে গেলে, তুমি নিজে থেকে একটু পরিবর্তন হইলে না? এর জন্যই তো আমি আসতে চাইছিলাম। আরে এই যুগে ছেলে দেখাও ধুতি পরে, আর তুমি আমার অল্প বয়সের মেয়েটাকে রাস্তা দিয়ে তুমি ধুতি পরে ড্যাং ড্যাং করতে করতে নিয়ে চলে এস। শুনেন বাবা, আপনি ধুতির অপমান করবেন না, ধুতি হচ্ছে আমাদের বাঙালির শান, বুঝলেন? আমার বাবা এই ধুতি পরে বিয়ে করতে গেছে, আমার জ্যাঠা জ্যাঠা গেছে, তার বাবারও বাবা গেছে, তো ধুতির আপনি অপমান করবেন না। এখনকার ছেলে পেলে হ্যান্ডসাম হয়ে ঘুরবে তা না, আর তুমি শ্বশুর বাড়ি আসছো, তোমার হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না, একটা অন্তত মাছ তো হাতে করে আনতে পারতা। এইভাবে ডেকে এনে অপমান করছেন? হ্যাঁ
আপনি জানেন আপনাকে আমি কতটা ভালোবাসি, আপনার জন্য এতটা সুসল ইলিশ মাছ এনেছিলাম আমি। ইলিশের দাম জানেন 3700 টাকা কেজি, সকালবেলা লাইন দিয়ে রেশন দোকানের মতন নিয়ে আনলাম। তো ভালোই করে তো, চলো 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 ঘরে চলো। তোর বাবা একটা ফ্যানও লাগাতে পারে না। কি গুনছো খাবা তো? তোর বাড়িতে আমি আর 100টা থাকবো না। আরে জামাই থামো থামো থামো, তোর ব্যবহার এরকম কেন? আপনি কথা বলবেন না, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। একটা জামাই মানুষকে কেউ এক হাতে দেয়, হ্যাঁ দুটো আমার একটা লেচু দিয়েছে। কাঁঠাল কই কাঁঠাল? কাঁঠাল এখন কোথায় পাবো? কাঁঠাল পাকার সময় হয়েছে নাকি? আপনার চুল পেয়ে গেল কাঁঠাল পাকালে মানে? হ্যাঁ রসগোল্লা কই, কই কই খাসির মাংস কই, কাতলা মাছের মাথা কই, এইসব কই? হ্যাঁ অপমান করার লাগে আমাকে ডেকেছেন? এমন খেপা জামা আমি পেয়েছি? আমার বাড়িতে আসার সময় তো শুধু খালি হাত পায়ে চলে এসেছো, আমরা জীবনে শ্বশুর বাড়ি যাইনি। আরে বললা রে তোর বাপের লাগে কত বড় ইলিশ মাছ এনেছিলাম আমি। না বাবা, এত বড় একটা শোল মাছ এনেছিল। তুই শোল মাছ বলছিস আর ও বারে বারে ইলিশ ইলিশ করছে যে? আসলে চিটার জামাই আমার আহার মাংস খেলো, আমার পিটির আহার মাংস খেলো, আমার মেয়ের অল্প বয়স, আমার মেয়ের আবার বিয়ে দিব। দেনগা তোর মতন খেপা জামাই আমি আর নিব না। ঠিক আছে, যেহেতু আপনার মেয়েকে আপনি ছাড়িয়েছেন, এবার বাবাটা কিন্তু মান মনে এবার আমি। হ্যাঁ তাই নিব। আপনি দেখেন আমাকে অপমান করেছেন, এবার কিন্তু নাক মুখ আপনার ফাটিয়ে দেবো। তুই জামাই হ্যাঁ এরকম কথা বলছিস, দেখি রে জামাইয়ের গোষ্ঠী বেচি। হ্যালো বন্ধুরা, আপনাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।